আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আফজাল, জাফর। প্রতিদিনের মতোই কিন্তু আমরা যে বিষয়টি আলোচনা করি যে বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি এবং সরকার পতনের হুমকি, পাশাপাশি হচ্ছে সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না এই কথা বলা। আজকে বিএনপি যে কর্মসূচি করেছে কিংবা আওয়ামী লীগ যে কর্মসূচি করেছে, এর মধ্যে নতুনত্ব কী ছিল? নতুনত্ব বলতে, যে বিএনপি বেশ কয়েকদিন ধরেই পদযাত্রা কর্মসূচি করেছে। তারা ঢাকা থেকেই শুরু করেছিল পদযাত্রা কর্মসূচি, মাঝখান নিয়ে তারা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি করেছে, এরপরে জেলা পর্যায়ে করেছে, এরপরেই আজকে নবম কর্মসূচি হিসাবে ঢাকার যে 50টি থানা রয়েছে সেই থানায় থানায় তারা পদযাত্রা কর্মসূচি পালন করেছে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন এই পদযাত্রা কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা হচ্ছে এবং তারা এই পদযাত্রা কর্মসূচিকে এই সফল হিসেবে ধরেই এতদিন ধরেই তারা এই কর্মসূচিগুলো পালন করেছেন। আজকে ঢাকার 50টি থানায় তারা পদযাত্রা কর্মসূচি পালন করেছে, এর মধ্যে ঢাকা উত্তরে পড়েছে 26টি থানা এবং দক্ষিণে পড়েছে 24টি থানা, এবং এই থানাগুলোর সমন্বয়ের নেতৃত্ব দিয়েছেন মাঠে থেকে বিএনপির সিনিয়র নেতারা। তারা যেটি বলছেন, এই পদযাত্রা কর্মসূচির আগে যে সংক্ষিপ্ত সমাবেশ হয় সেখানে বলেছেন যে ভয় পেয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীন দল, দেশ চালাতে ব্যর্থ, দেশের আর্থিক নানা অনিয়মের কথা তারা তুলে ধরেছেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি, জ্বালানি তেল থেকে শুরু করে বিদ্যুতের দাম বৃদ্ধির এই বিষয়গুলো তুলে ধরে তারা বলছেন যে সরকার এখন দেশ চালাতে ব্যর্থ হয়েছে। 2014-2018 মতো নির্বাচন তারা এইবার আর হতে দেবেন না, এবং যতই বাধা দেওয়া হোক, হামলা মামলা করা হোক, গ্রেফতার করা হোক, সব বাধা তারা অতিক্রম করে তাদের যে দাবি দাবার আন্দোলন সেই আন্দোলনটিকে তারা সফল করবেন। এখন পর্যন্ত তারা সেই সফলতার পথেই হাঁটছেন। বিএনপি নির্বাচনে গেলে না গেলে অস্তিত্বের সংকটে পড়বে ক্ষমতাসীন দল, কারণ বিএনপি নেতারা বলছেন যে এইবার যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা না করে তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, বৈদেশিক একটা চাপ হবে, সেই কারণে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে, সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। এখন যে মাঠের কর্মসূচি তারা করছেন, সাথে সাথে সমমনা দল জোট তাদের সঙ্গেও তারা আলোচনা করছেন, আলোচনা করেই কর্মসূচিগুলো ঠিক করছেন। একই সঙ্গে 1996 থেকে 2001 পর্যন্ত বিএনপির সমর্থনে যারা স্থানীয় জনপ্রতিনিধি হয়েছিলেন যে চেয়ারম্যানরা, তাদের সঙ্গেও বিএনপি বৈঠক করছেন এবং তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে তৃণমূল থেকে এই আন্দোলনটা শুরু করতে হবে। এবং একটি জিনিস পরিষ্কার, আমি যখন বিএনপির কর্মসূচিগুলো কভার করতে যাই তখন বিএনপি নেতাকর্মীদের মাঝে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে সাংবাদিকদের তারে করেন যে এই ধরনের কর্মসূচি করেই কি আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কি না। যদিও তৃণমূলের নেতাদের কর্মীদের এই যে ধারণা সেটির ক্ষেত্রে বিএনপি নেতারা তারা বলছেন যে তারা এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এটি তো গত কয়েকটা পদযাত্রায় আমরা দেশের বিভিন্ন স্থানে দেখেছি সংঘর্ষ কিংবা বাধা দেওয়ার অভিযোগ ছিল, আজকে কি এরকম কিছু হয়েছে কিনা? আজকে আমরা খুবই আতঙ্কিত ছিলাম, কারণ ঢাকা শহরের 50টি থানায় আওয়ামী লীগ এবং বিএনপি একইভাবে কর্মসূচি পালন করছে এবং কর্মসূচির যে স্পটগুলো নির্ধারণ করা হয়েছে একেবারে কিন্তু কাছাকাছি। আমরা দেখেছি যে ও যখন উত্তরা পূর্ব থানায় বিএনপির সমাবেশ চলছিল ঠিক তার উল্টা পাশে রাজলক্ষ্মীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছিল। এই ধরনের কর্মসূচিগুলোর ক্ষেত্রে মানুষের মধ্যে একটু আতঙ্কটা তৈরি করে। তারপরেও আজকে কোনো ধরনের সহিংসতা বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের সমাবেশের কথা বললেন, সেখানে কি হয়েছে? আজকে ঢাকায় অন্তত 10টি স্থানে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। বিএনপি জামায়াতের নৈরাজ্য জানানো হয়, হলে যেন সেটি প্রতিহত করা যায়, সেই কারণেই তারা শান্তি সমাবেশ করেছে। এবং আওয়ামী লীগ নেতারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার দেশে আর ফিরবে না এবং এটি নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। এর নিয়ে একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। বছরখানেকের কম সময়ে জাতীয় নির্বাচনের আর জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে সরব আওয়ামী লীগ। সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় শান্তি সমাবেশের। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ রাজধানী জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শান্তি সমাবেশ করে আর এই সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা সহ বেশ কয়েকটি স্থানে আয়োজন করা হয় শান্তি সমাবেশের। দুপুর থেকে সভা স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বাড্ডার শান্তি সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই, তত্ত্বাবধায়ক নয়, নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার উঠে গেছে, আমরা
নতুন করে আমার তত্ত্বাবধায়ক সরকার কোন অবস্থাতেই বাংলাদেশের মাটিতে আনবে না। আমরা সংবিধানের এক ইঞ্চিও সংবিধান থেকে সরে যাব না। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াত চক্র নানা ধরনের চক্রান্ত করছে উল্লেখ করে নেতারা বলেন, বিরোধীদের যে কোনো অপতৎপরতা রুখে দিতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর মিরপুর ও মতিঝিলে শান্তি সমাবেশে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, বিএনপি আন্দোলনের নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। অতীতে যারা সন্ত্রাসী কার্যক্রম করে দেশে নৈরাজ্যর সৃষ্টি করেছে, সেই অশুভ শক্তিকে আমরা বলে দিতে চাই, গণতান্ত্রিক ধারাবাহিকতাকে আমরা সমুন্নত রাখার জন্য যে কোনো চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করে দেশে শান্তি সম্প্রীতি গণতন্ত্রকে আমরা শক্তিশালী করার কাজ আমরা চালিয়ে যাব। ষড়যন্ত্রকে পরিত্যাগ করে আসুন গণতন্ত্রের পথে, আসুন নির্বাচনের পথে। নির্বাচন ছাড়া কোন সরকার উৎখাত করা যাবে না। এদিকে উত্তরের মতো ঢাকা দক্ষিণের আওতাধীন প্রতিটি সংসদীয় আসনেও একইভাবে শান্তি সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় সহ ঢাকা দক্ষিণে বিভিন্ন এলাকাতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এ সময় বিরোধীদের অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন নেতারা। অপরাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনবার চেষ্টা করছে, ওদের বলি বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা কর্মী বেঁচে থাকতে ওই স্বপ্ন পূরণ হতে দেব না। নির্বাচন সামনে রেখে জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরা সহ সংগঠনকে চাঙ্গা রাখতে সামনের দিনে মাঠে থাকার ঘোষণা আওয়ামী লীগের। ওবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। জাফর, যেমনটা আজকে দেখলাম যে আওয়ামী লীগের বিএনপি সমাবেশ থেকে বলা হয়েছিল যে তাদের সমাবেশ নিয়ে আওয়ামী লীগের কোনো মন্তব্য করার প্রয়োজন নেই, তারা যেন মন্তব্য না করে। সমাবেশ থেকে আওয়ামী লীগের এই বিষয়ে কোনো বলা হয়েছে কিনা কিছু? আওয়ামী লীগের বক্তব্য একেবারেই পরিষ্কার। তারা সবশেষ যে সভাপতি মণ্ডলের সদস্য আব্দুর রহমান, উনি বললেন যে আওয়ামী লীগের একজন নেতাকর্মী জীবিত থাকতে তাদের যে অবৈধ দাবি দেওয়া সেটি কখনোই মানা হবে না। আর আরেকজন সভাপতি মণ্ডলের সদস্য তিনি বলেছেন যে মেয়াদের এক ঘন্টা আগেও তারা ক্ষমতায় ছাড়বেন না। বিএনপির যে 10 দফা দাবি, তার মধ্যে একটি দাবি কিন্তু সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার। এর বাইরে আজকে ঢাকায় অন্তত 10টি স্পটে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। সেখানে আওয়ামী লীগ নেতারা যেটি বলার চেষ্টা করেছেন, বলেছেন যে কোনো মূল্যে গণতন্ত্র এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখা হবে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই এই প্রেক্ষাপটে আজকে বেশ কয়েকটি গণমাধ্যমে বিএনপির সিনিয়র কয়েকজন নেতার বরাত দিয়ে যেটি ছেপেছে, তারা বলছে যে নির্বাচনকালীন সরকার বিষয়গুলো নিয়ে বা নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় তারা প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে আগামী যে আন্দোলনকে সফলতা দিকে নিয়ে যাওয়ার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত। সে কারণেই হয়তো আওয়ামী লীগ নেতারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায়ই বলে থাকেন যে শুরুর দিকে যখন বিভাগীয় গণসমাবেশগুলো হলো, তখন মানুষের মধ্যে একটি মানে আগ্রহ ছিল বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে, সেই আগ্রহতে ভাটা পড়েছে বা আন্দোলনের জোয়ারে ভাটা পড়েছে, এটি বারবারই আওয়ামী লীগ নেতারা বলে থাকেন। আওয়ামী লীগ চাইলে বিএনপি রাস্তায় নামতে পারবে না, এ ধরনের বক্তব্যগুলো এসেছে। মেয়াদের এক ঘন্টা আগে পদত্যাগ তারা করবেন না। এই যে দুই দলের অনর অবস্থান, নির্বাচনের বাকি আর প্রায় 9 মাসের মতো রয়েছে, যদি ডিসেম্বরে নির্বাচন হয় বা জানুয়ারির শুরুর দিকেও নির্বাচন হয়, তাহলে কিন্তু অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এই যে সময় আছে আন্দোলনের সেটি নিয়েই কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অনেক আছে, অনেক প্রশ্ন যে যে ধরনের কর্মসূচি বিএনপি পালন করছে, এই ধরনের কর্মসূচি দিয়ে কি আসলে সরকারকে বেকায়দায় ফেলা যায় কিনা, বাস্তবায়ন করা সম্ভব কিনা। কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি এখন পর্যন্ত এই পাল্টাপাল্টি কর্মসূচি নিয়েই রাজপথে রয়েছে। অনেকের মনে প্রশ্ন যে এই পাল্টাপাল্টি কর্মসূচি এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা না হলে ভবিষ্যতে যে হবে না সেই সংকল্প কিন্তু উড়িয়ে দিচ্ছে না, এবং এই ধরনের পাল্টাপাল্টি কর্মসূচি আর কত, এটি নিয়েও কিন্তু অনেকেই নানা রকম প্রশ্ন তুলছেন। তবে এখন পর্যন্ত রাজনৈতিক কালচার রয়েছে, দুই দলই রাজপথে আছেন কিন্তু কোনো ধরনের সংঘাত হয়নি। রাজনৈতিক সৌন্দর্য আসলে এটি, যে দল
তাদের কর্মসূচি পালন করবে, তাদের দাবি দাওয়া তুলে ধরবে, কিন্তু সেটি সেটাই সাধারণ মানুষের মতো গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরও প্রত্যাশা এই কর্মসূচি চলুক, কিন্তু সেটা যেন কোনোভাবেই সংঘাতের পর্যায়ে না যায়। আপনাকে ধন্যবাদ আফজাল। ধন্যবাদ জাফর। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন আজকে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে বিস্তারিত।